নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার এই পিরিয়ডিক টেবিল পড়াচ্ছি। পিরিয়ডিক টেবিলে পার্ট ফাইভ ভিডিওতে আছি। দেখো, জারণ বিজারণ ক্ষমতা সম্পর্কে আমরা শুরু করেছিলাম। তো জারণ বিজারণ ক্ষমতা শিখতে গেলে আগে জারণ বিজারণের সংজ্ঞা শিখতে হবে। আর জারণ বিজারণের সংজ্ঞা শেখার সঙ্গে সঙ্গে আমরা জারক বিজারকের সংজ্ঞাও শিখে ফেলেছি। এবার জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা সম্পর্কে শিখব। দেখো, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা মানে জারণ ক্ষমতা যেটা বলছে সেটা হচ্ছে জারককে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি যে জারক তার জারণ ক্ষমতা বেশি হবে, মানে জারক যে হবে সে অপরকে জারিত করবে। জারকের কাজ হচ্ছে অপরকে জারিত করে নিজে বিজারিত হওয়া, আর বিজারকের কাজ হচ্ছে অপরকে বিজারিত করে নিজে জারিত হওয়া। অর্থাৎ জারকের জারণ ক্ষমতা বেশি আর বিজারকের বিজারণ ক্ষমতা বেশি। তো এখানে আমরা শিখব যে জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা পরিবর্তন। জারণ ক্ষমতা ও বিজারণ ক্ষমতার পরিবর্তন, সেটা পজিশনই বরাবর গেলে কেমন পরিবর্তন হয় আমরা শিখে নেব। তাহলে পজিশনই বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কী পরিবর্তন হয় এবং উপর থেকে নিচের দিকে আসলে কী পরিবর্তন হয় সেটা শিখব। তাহলে আমি যেটা বললাম, দেখো পরপর মিল খুঁজবে। জারণ ক্ষমতা মানে জারক, আর জারকের কাজ কী? অপরকে জারিত করে। জারকের কাজ হচ্ছে অপরকে জারিত করে নিজে বিজারিত হওয়া। তাহলে নিজের যে ধর্ম সেটা দিয়ে আমরা বুঝব, নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হওয়া মানে নিজে ইলেকট্রন গ্রহণ করবে। এবার পজিশনই বাম দিক থেকে ডান দিকে আমরা যত এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখো ধাতব ধর্ম অধাতব ধর্মের ওখানে আমরা বলেছিলাম যে ধাতব ধর্ম কিন্তু কমে যাচ্ছে এবং অধাতব ধর্ম বেড়ে যাচ্ছে। এবং আমরা জানি যে ধাতব ধর্ম যাদের বেশি, অর্থাৎ যারা ধাতু প্রকৃতির হয়, তারা কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়। আর যারা অধাতু প্রকৃতির হয়, অধাতব ধর্ম যাদের বেশি হয়, তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝে নিই, ধাতু যেমন সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এরা দেখবে সাধারণত বাইরের কক্ষপথে ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলেই এরা কিন্তু স্থায়ী হয়ে যায়। আবার যদি অধাতু নেই, যেমন অক্সিজেন, ফ্লোরিন, ঠিক আছে, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন ইত্যাদি যারা আছে, তারা দেখবে যে বাইরে ইলেকট্রন আরও গ্রহণ করে। গ্রহণ করলে ওরা স্থায়ী হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে অক্সিজেন, ফ্লোরিন এরা সব ইলেকট্রন গ্রহণ করতে ভালোবাসে, অর্থাৎ এদের বিজারণ হওয়ার ক্ষমতা, মানে বিজারিত হওয়ার ক্ষমতাটা বেশি। এদের নিজেদের বিজারণ হয়, এবং এদের নিজেদের বিজারণ হয় বলে নিজেদের বিজারণ হচ্ছে, তাহলে এরা কি? নিজেদের যাদের বিজারণ হয় তারা কিন্তু জারক। তাহলে বুঝতে পারছো? তাহলে বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছি, জারণ ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ জারক হচ্ছে তারা বেশি। বুঝতে পারছো? তাহলে বাম দিক থেকে ডান দিকে যত বেশি যাচ্ছি, জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এবং উল্টোভাবে বলতে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, বিজারণ ক্ষমতা হ্রাস। তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পেরেছো? অর্থাৎ জারিত হওয়ার এই মানে জারক হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। জারক বেশি মানে অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হবে মানে ইলেকট্রন গ্রহণ করবে আস্তে আস্তে। যত লিথিয়াম, বেরিলিয়াম থেকে আস্তে আস্তে আমরা যত অক্সিজেন, নাইট্রোজেনের দিকে যাচ্ছি, ওরা তত বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাই না? তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি। আর উপর থেকে নিচে নামলে ঠিক এর উল্টোটা হবে। বাম দিক থেকে ডান দিকে গেলে যে কোনো ধর্মের যা পরিবর্তন হয়, উপর থেকে নিচে নামলে ঠিক তার উল্টো পরিবর্তন হয়। তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, এদিকে আমরা কী লিখবো? উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস, জারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, আর বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছিল, এখানে হবে বিজারণ ক্ষমতা বৃদ্ধি, বিজারণ ক্ষমতা বৃদ্ধি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন করে নিই। ধরো একটা প্রশ্ন দিল, ধরো যে সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিনকে
জারণ ক্ষমতার জারণ ক্ষমতার জারণ ক্ষমতার উদ্যোগক্রমে সাজাও, জারণ ক্ষমতার উদ্যোগক্রমে সাজাও। তাহলে এই প্রশ্নটা তোমরা করো, এই প্রশ্নটা কিভাবে হবে দেখো, জারণ ক্ষমতার উদ্যোগক্রমে সাজাও, তো জারণ ক্ষমতা বাড়বে, তাহলে জারণ ক্ষমতা বাড়বে এদিক থেকে এদিকে গেলে আমরা জানি, তাই তো, বাম দিক থেকে ডান দিকে গেলে। এবার সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এদেরকে আমি সাজিয়ে ফেলি, সোডিয়াম 11 হয়, ম্যাগনেশিয়াম হয় 12, অ্যালুমিনিয়াম হয় 13, সিলিকন 14, দেখো পরপরই সাজিয়ে দিয়েছে, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17। তাহলে দেখো যত বেশি আমরা দূরে যাচ্ছি, 11 থেকে 17 মানে আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছি, একই পর্যায়ে বরাবর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি কার? সিএলের, সিএল সবচেয়ে দূরে আছে, তারপরে কে? সালফার, তারপরে কে? ফসফরাস, তারপরে কে? সিলিকন, তারপরে কে? অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেশিয়াম, তারপরে সোডিয়াম। আর উদ্যোগক্রম মানে ছোটো থেকে বড় সাজিয়ে নিয়েছি এবং মাঝখানে কী সাইন হয়? লেস দেন, এটা কিন্তু উদ্যোগক্রম। সবসময় উদ্যোগক্রম বললে ছোটো থেকে বড় হিসেবে আগে সাজিয়ে নেবে, তারপরে মাঝখানে সাইন দেবে, ঠিক আছে, কী সাইন দেবে? লেস দেন সাইন দেবে। তাহলে জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এবারে দেখো খুব ভাইটাল একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে, পর্যসারণীর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখান থেকে প্রশ্ন আসবেই এরম একটা ব্যাপার, খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আয়ন আয়ন বিভব। আয়ন আয়ন বিভব, এর অনেক কটা নাম আছে, আমি সবগুলো নামই লিখে দিচ্ছি, আয়ন আয়ন বিভব বা আয়ন আয়ন শক্তি, বা আয়নন বিভব, বা আয়ন আয়ন এনথালপি, এই গল্পের নাম আছে আয়নন বিভব বা আয়নি ভবন এনথালপিও বলা হয় এটাকে, অনেকে আয়নি ভবন এনথালপি বলে লিখে রাখি, আয়নি ভবন এনথালপি, আয়নি ভবন এনথালপি। এই কটা বাংলা নাম আছে, আর ইংলিশ নামটা একটাই থাকে, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন পোটেনশিয়াল অথবা আয়নাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনথ্যালপি অর আয়োনাইজেশন পোটেনশিয়াল আর আয়োনাইজেশন এনথ্যালপি আর আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। দেখো এই কটা কিন্তু নাম আছে, যে কোনো একটা নাম দিয়ে কিন্তু পরীক্ষাতে আসতে পারে, সব কটা নামই মনে রাখতে হবে, বাংলা নামগুলো মনে রাখতে হবে, ইংলিশ নামগুলো মনে রাখতে হবে, যে কোনো নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে এগুলো মানে কি? দেখো এর মধ্যে আমরা একটা টার্ম কিন্তু খুব ভালো রকম জানি, সেটা হচ্ছে আয়ন আয়ন, এই টার্মটা আমরা জানি, এটা আমরা আগেও পড়েছি, আয়ন আয়ন কথাটা পড়েছি। এই আয়ন আয়ন মানে কি? আয়ন আয়ন মানে হচ্ছে আয়নে ভাঙা। এবার আয়নে ভাঙা জিনিসটা কি? যেমন ধরো একটা মৌল আছে, সোডিয়াম মৌল আছে,
এই সোডিয়াম মৌলটাকে বলা হচ্ছে যে নর্মালি মৌল হিসেবে আছে, মানে ভূমিস্তর অবস্থাতে আছে সোডিয়াম মৌলটা। তাহলে ভূমিস্তরে অবস্থায় আছে, ভূমিস্তরে আছে সোডিয়াম মৌলটা। তাহলে দেখো, এই সোডিয়াম মৌলটা যখন ভূমিস্তর অবস্থায় আছে, স্থিত অবস্থায় আছে, স্টেবল অবস্থায় আছে, তখন বলছে এর বাইরের কক্ষপথের যে আগলাভাবে ইলেকট্রনটা আছে, বাইরের কক্ষপথের সবচেয়ে আগলাভাবে যে ইলেকট্রনটা আছে সেটা বার করার জন্য, সেটা তো এমনি এমনি বেরোবে না, সেটা বার করার জন্য একটা শক্তি দিতে হয় বাইরে থেকে। সেটা বার করার জন্য বাইরে থেকে একটা শক্তি দিতে হয়, যে শক্তিটা দিলে সেই বাইরের যে ইলেকট্রনটা সেটা বেরিয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে সোডিয়ামের আয়নাইজেশন শক্তি। জিনিসটা কেমন? তাহলে এনএ থেকে এনএ প্লাস প্লাস ই, তাহলে এনএ থেকে দেখো বাইরের কক্ষপথের ইলেকট্রনটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাড়িয়ে দিয়ে এনএ প্লাস করা হয়েছে। এইটা করতে যে পরিমাণ শক্তি লেগেছে, যে পরিমাণ শক্তি এখানে লেগেছে বাইরে থেকে কিন্তু দিতে হয়েছে, তাহলে বাইরে থেকে শক্তি দিতে হয়েছে মানে বিক্রিয়ায় কিন্তু শক্তিটা শোষিত হয়েছে, তাই তো? অর্থাৎ এটা একটা তাপশোষী প্রক্রিয়া বা তাপগ্রাহী প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা কী প্রক্রিয়া? আয়নাইজেশন এনার্জিটা।